হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুটা বিষয় নিয়ে, দু তিনটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আসছি, যেগুলো একটু না বললে আপনারা অনেকে আছেন যে কমেন্টস করছেন এগুলাতে, সেই বিষয়গুলো ধরে একটু অনেকটা উত্তর দেওয়ার মতো এই ভিডিওটা। অনেক ভাই আপনারা কমেন্টে জানতে চাইছেন যে আলবেনিয়াতে বেতন কত, আলবেনিয়াতে গেলে সুযোগ সুবিধা কী, বিষয়গুলো নিয়েও জানতে চাইছেন। তারপর গতকালকে একটা ভিডিও ইনফরমেশন যখন পাইলেন যে দুবাই থেকে যাওয়া লোকজনদেরকে আলবেনিয়া এয়ারপোর্ট থেকে রিটার্ন দেওয়া হয়েছে, এটা শোনার পর অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমরা গেলে কি হবে, ফেরত দেবে কি না। তো প্রথমে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি সরকারিভাবে আলবেনিয়ার বিষয়টা কি দেওয়া আছে ওইটা জানতে গিয়ে দেখলাম, সরকারিভাবে আলবেনিয়াতে 2021-এর স্কেলে আপনার বেতন হচ্ছে $292, ইউরোতে হয়তো আরও কম। তো আলবেনিয়ার কোনো কর্মকর্তা, কোম্পানি বা মালিক কোনো শ্রমিককে নিয়োগ দিলে তাকে মিনিমাম বেতন দিতে হবে $292। তো সেটার ভিতরে হয়তো কোম্পানি আপনাকে থাকা ফ্রি দেবে, খাবার আপনার নিজের, যদি কোম্পানিতে ওভার টাইম থাকে তাহলে এটা যোগ হবে। তো $292 সব কাজ ক্ষেত্রে থাকে না, আপনার দক্ষতা, আপনার কাজের অবস্থান ভেদে হয়তো এটা আরও বাড়তে পারে। এখন আপনি আসার সময় আপনার কন্ট্রাক্টে কি থাকে ওইটা হলো মেইন, কিন্তু সরকারিভাবে নিম্নে $292 দিতে হবে, এটা হচ্ছে রুল। যারা স্কিল ভিসা, স্কিল কাজের ওয়ার্ক, মানে ভালো ভালো টেকনিক্যাল বা ক্রিটিক্যাল বিভিন্ন কাজের উপর যারা দক্ষতা আছে তাদের বেতন আরও বেশি হবে। তো বেতনের বিষয়ে আমি আলবেনিয়াতে অবস্থানরত বর্তমানে একজন বাংলাদেশির সাথে অনেকক্ষণ আলাপ করছি। ওনারা 8 জন আলবেনিয়াতে গেছে, আজকে 3-4 মাস হয়েছে। তো ওদের কাছ থেকে জানতে পারলাম যে ওদের বেতন কত। তো উনি বললো ওনার বেতন €240 সামথিং এরকম বলছে, আর তারা 8 জনে একই মালিকের অধীনে আছে, সেটা হচ্ছে থাই গ্লাস ফিটিংস এর মেবি এরকম একটা ওয়ার্কশপ বা ফ্যাক্টরিতে আছে। তো উনি বলছে যে এখানে বেতন এরকমই চলে যারা ফরেনার আসে, আর ওনার সাথে ওই দেশের স্থানীয় আলবেনিয়ান চাকরি করে, উনি বললো যে ওদের বেতন কেউ €500, কেউ €600 এরকম। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আলবেনিয়াতে বেতনের স্কিলটা কত আপনারা ধারণা করতে পারছেন আমার এই আলোচনা থেকে। তো আলবেনিয়াতে যারা যাবেন আপনারা $292 নিম্নে ধরে রাখেন, আর যদি আপনারা কন্ট্রাক্টে ভালো বেতন কন্ট্রাক্ট করে যেতে পারেন, আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকে, তাহলে তো এটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা আছেন আলবেনিয়া যাবেন, তাদের উদ্দেশ্যে দেখেন আলবেনিয়া থেকে যে লোকদেরকে ফেরত দেওয়া হয়েছে, তথ্য সূত্র আসলে যে বিষয়টা অনেকে বলতেছে যে জাল ভিসা দিয়ে অনেককে পাঠানো হয়েছে, আসলে এই আলবেনিয়া ইস্যুতে কিন্তু অনেকগুলা ধান্দাবাজ, অনেক এজেন্সি, কিন্তু আপনার নতুন গজানো এজেন্সি অথবা ধান্দাবাজ কিছু এজেন্সি আছে না যেগুলো মানুষকে প্রতারণা করে, এগুলো যুগ যুগ ধরে হয়ে আসে। হয়তো এই সাময়িক সময়টাকে কাজে লাগানোর জন্য আলবেনিয়ার ভিসার একটা ফরম্যাট হয়তো ফেক বানায় সবার হাতে ধরাই দিছে, কারণ অধিকাংশ মানুষগুলো জানে না আসলে এই ফরম্যাটটা কী। তো একটা ভিসা হাতে ধরাই দিছে, এটা পরীক্ষা করার তো কোনো অপশন নাই। সাধারণ মানুষ হয়তো ভিসা নিয়ে এয়ারপোর্টে গেছে, এর ভিতরে হয়তো এটা ধরা খাইছে একজন দুজন, এরকম তথ্যসূত্র আসছে যে জাল ভিসা নাকি ধরা পড়ছে। যাই হোক, এখন আপনারা যারা লিগ্যালভাবে যাবেন, আপনার ডকুমেন্ট যদি লিগ্যাল থাকে, আবারও বলছি আপনার ডকুমেন্ট যদি লিগ্যাল থাকে, আপনার ভিসা যদি একদম ই ভিসা যেটাকে বলে যে আপনি নিজে ফরম্যাট করে একদম এটা অনলাইন থেকে আপনি পেয়েছেন, অথবা যে এজেন্সি আপনাকে ডকুমেন্ট দিয়েছে এটা যদি সঠিক হয়, তাহলে আপনার এয়ারপোর্টে প্রবলেম হবে না। তো এটা নিয়ে এখন বর্তমান আপডেট কি, এখন দুবাই থেকে অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যাবার বিষয়টার আসলে আপডেট আগামীকাল বা পরশুকাল বোঝা যাবে যে আসলে লোকজন ফেরত আর দিয়েছি কি না। তবে এটার একটা এফেক্ট আসবে, হয়তো স্বাভাবিক থাকবেন আর কি আগের মতো। তো আরেকটা বিষয় হচ্ছে, আমার সাথে অনেকে যোগাযোগ করছেন, অনেক ভাইয়ের সাথে কথা বলছি, মালয়েশিয়া, কাতার, বাহরাইন, সৌদি আরব। তো আপনারা যারা এইসব দেশগুলো থেকে আলবেনিয়াতে যাওয়ার চেষ্টা করতেছেন, আপনারা ই ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আগাম ভিসা ছাড়া ওখানে ঢুকতে দিবে না। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারছেন যে বর্তমান সিচুয়েশন কি। তো ভালো থাকবেন, এবং কি যে কোনো কিছু করার সময় আগে তথ্য উপাত্ত যাচাই করে কাজে হাত দিবেন, বিশেষ করে এইসব ভিসা সংক্রান্ত বিষয়ে, ইউরোপে যাওয়ার বিষয়ে, ঠিক আছে? তারও ওয়ার্ক পারমিটে যদি যাওয়ার মতো সুযোগ থাকে তাহলে আপনারা ওয়ার্ক পারমিটে চলে যান।
বিশেষ করে রোমানিয়ার মতো দেশে বা ক্রোয়েশিয়ার মতো দেশগুলোতে যদি যেতে পারেন, ওখান থেকে আপনারা পরবর্তীতে অন্যদিকে যেতে পারবেন। তো আশা করি আপনারা জানতে পারছেন যে আলবেনিয়াতে ওয়ার্ক পারমিটে ভিসা বেতন কত পড়বে, আর যারা বর্তমানে লিগ্যালভাবে যাওয়ার জন্য ডকুমেন্ট নিয়ে আসেন, আপনারা টেনশন করার কিছু নেই, আপনাদের ডকুমেন্ট ঠিক থাকলে আপনারা যেতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।